ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये बुरिधा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत থেকে পাঠ, আজকে তৃতীয় পর্ব, তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় দর্শন। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু শিষ্য সংবাদ, দ্বিতীয় দর্শন। সকালবেলা 8টার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন, এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোল স্কিনের র্যাপার, র্যাপারের কিনারা সালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ, আচ্ছা এখানে বসো। এই কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল, নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন এবং মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতেছেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কইবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁগা তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বরানগরে বড়দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রীরামকৃষ্ণ, ও ঈশানের বাটি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁগা কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলুম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম, শেষ রাত্রে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও, কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁগা কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে, আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল। কুক সাহেবও ছিল? মাস্টার, আগে ওই রকমই শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয়ে কিছু জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে, আমি বকলুম, দেখ দেখি ছেলে পুলে হয়েছে, তাদের কি আবার পাড়ার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়িতে ফেলে রেখে এসেছ? অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।